Hello everyone, welcome back to my channel. শনিবার 29 সেপ্টেম্বর দুপুরে বগুড়ার শ্রীকান্তা আইএস বালিকা উচ্চ বিদ্যালয়ের 65 জন হিন্দু শিক্ষার্থী মাঠের গরুর মাংসের পিছনে বিতরণের অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন স্কুলের প্রধান শিক্ষক হান্নানকে 45 আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে রোববার দুপুর থেকে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় গেলেও পরে শিক্ষার্থীরা এই সময় প্রধান শিক্ষক তার কক্ষে অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে বিকেল 4টার দিকে প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়। তবে প্রধান শিক্ষকের দাবি, শুধু খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত মিডিয়া সনাতন চক্রবর্তী জানান, শনিবার সমর্থনী শ্রীকান্তা আইএস বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বা সমাবেশের আয়োজন করে। ওই অনুষ্ঠানে সংসদে নবনিযুক্ত বিরোধী দলীয় চিফ নজরুল ইসলাম অমর প্রধান অতিথি ছিলেন। তারা 11টা থেকে দুপুর পর্যন্ত চলান। ওই অনুষ্ঠানে অতিথিদের জন্য সাদা ভাত, মাংস ও মাছ এবং যাত্রীদের জন্য 300 প্যাকেট খিচুড়ি করা হয়। এই খিচুড়ি 7-75 জন হিন্দু যাত্রীদেরও দেওয়া হয়। রবিবার সকাল থেকে এলাকায় গুঞ্জন শুরু হয়, হিন্দু যাত্রীদের মাঝে গরুর মাংসের খিচুড়ি দেওয়া হয়েছে। এই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন ও প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে আটক করেন। খবর পেয়ে বেলা 1টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আশ্বাস ও প্রধান শিক্ষককে গ্রেফতার করলে তারা শান্ত হোক। রোববার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে খোঁজ দিয়ে জানতে পারেন হিন্দু শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করা হয়। খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় গেলেও করা হয়। এ সময় প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাজ্যের শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধরা প্রধান শিক্ষককে আটকের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। তারা আরো জানায়, শনিবার সকালে স্কুলের অনুষ্ঠানের জন্য পিকাছা বাজার থেকে 7 কেজি গরুর মাংস কেনা হয়। এর মধ্যে 4 কেজি অতিথিদের জন্য এবং 3 কেজি শিক্ষার্থীদের খিচুড়ি রান্না করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন বলেন, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানান। ছাত্রী ও অভিভাবকদের জন্য 800 প্যাকেট নাস্তার ব্যবস্থা রাখা হয়েছিল। তবে প্রধান শিক্ষক আব্দুল হান্নান দাবি করেছে, খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সদর থানার ও সিএসএম বদির জামাত বলেছে, ধর্মীয় অনুভূতিকে আঘাত করায় এই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হবে। খিচুড়িতে গরুর মাংস ছিল না কিনা সে সম্পর্কে তদন্ত চলছে।